আপনারা ভালো আছেন নি, কেমন আছেন? তো আজকে আমি অনেকদিন পরে আপনাদের সামনে আমি আইলাম। পূজা গেল, আশ্বিন বোধ গেল, লক্ষ্মী পূজা গেল, শরীরের প্রতি অনেক দখল গেছে। যে শরীরে এত খারাপ লাগে, গলার ভিতরে আশ্বাস লাগে, কথা বলতাম খাড়িয়েন না। যে এবার কোনো কিছু খাইতেও ইচ্ছেন না, সমস্ত শরীরের মধ্যে উঠিনি ব্যথা বেদনা, মনে যেন কুস্তা কুস্তি মারামারি ফিড়াফিড়ি করিয়ে আইছি। কি করবো, রান্না বান্না করতে ভালো লাগে না, মুখে তো রুচি নাই। লক্ষ্মীর এত মিষ্টি দিয়েছে ঘরের, যে মিষ্টি ফল প্রসাদই খাই, মুখ একটা মিষ্টি হয়ে গেছে, বুঝলি? বেশি খাইছি আর কি, পূজা ভাবে প্রসাদ বেশি খাইছি, বেশি আনন্দ করছি। শরীরের উপরে দিতে কিছু দখল যায়, এখন তো ভালো লাগে না শরীরে, বুঝলি? তো এখন প্লেটের মধ্যে আমি কতটা উঠান কাঁচা মরিচ লইছি, দেখেন ওইসান কতটি কাঁচা মরিচ লইছি, আর কিছু আমরা ড্রাই ফিশ লইছি, যেটা আমরা কই শীতল সুটকি কই আর কি। তো শীতল সুটকিটা আজকে আমি আপনারা সামনে কেমনে করি দেখামো। তো মুখের তো কোনো কিছু খাইতে ইচ্ছে হন না। তো মরিচটির একটা তাল লইছি, ওইসান একটা তাল লইছি, হ্যাঁ, তো এমন একটা সোজা চা একটা তাল লইছি, তার ইয়ানের ভিতরে মরিচ গুণের এমনি দিয়ে ঢুকাইয়ে রইসান, গিকে করে বেগুনের এমনি দেবো ঢুকামো। যেমন শরীরের বেতাল তো কোনো তরি তরকারি ভালো লাগে না, মাছ মাংস খাইতে মুখে তুলবার ইচ্ছা হন না। তো কী করবো, গার ভিতরে বেদনা ড্রোন লাগে, ফিটাফিটি করি আইছি কোনাঞ্চল এমন লাগে, মুখে তো কোনো খাওয়ান চলন যান না, শরীর বেতাল হয়েছে। তো এই এলাই আজ এই তরকারি করিয়ে রাখি আজকে, আপনারা দেখেন কেমনি এটা আমি করিয়ে একটা মজাদার খাওয়ান হইব আজকে। এটা দেখতে কেমন লাগে আর কি, কিন্তু খাওয়াবার সময় কিন্তু মজাদার খাওয়ানো হইব কিন্তু এটা। এইভাবে একে একে আমি সবটি মরিচের ওই সানিয়ার ভিতরে এমনি করে ঢুকাই এলেছি ওই সান গুনার তারের গুনার ভিতরে অ্যামোনিয়াম তার ওই সান। আরে বড়িচ্ছা, বড়ি গেলে কেন হইব, তোরে তো আনছি আয় এখানে রান্ধা বাড়া করে খামু, তুই আর রাতে তুই ছুটি হড়ি গেলে কেন হইব, বড়িচ্ছা পড়ি আর সর্বনাশ করিচ্ছা। এইভাবে আমি ওই সান বেগুন মরিচ আমি লাগাই এলাইছি, গুণার ভিতরে লাগাই এলাইছি ওই সান। যদি আরও এনে পনেরো বিশটার বিশটার মতন ওপর মরিচ আছে, এবার তো খাওয়া একবারে জন বজার বানামু চিঠানা ওই বজার ভাবতেন হইতেন, গার বেদা বেদনা সব যাইব। তো এবার আমি সব চুলা ধরাই দেখছি, চুলার ভিতরে এবার রেডি রে, মাটির চুলা তো নাই, তো গ্যাসের চুলার রেডি রে আমি এভাবে পুড়ি লই এসেছিলাম। বাবু একবারে গরম ভাত হোক আর জল ভাত হোক, যে ভাতের লগে হোক খাই দিয়ে একটা তৃপ্তি হইব, শান্তি মতন খাওয়ান যাইব। পাঁচ তরকারিও তো তৃপ্তি তো নিজে নিজে করলে করে এই আমার পোড়া হয়েছে, আমার দিকে শৈশান পোড়া হয়ে গেছে। এই যে এবার এটিরে খুলিয়ে স্বামীজি এবার এটিরে না খুলিয়ে গরম তো হইলে স্বামীজি খুলিয়ে, তো এবার এখানে আপনার ড্রাই ফিশটিরে কিতা করিয়ে দেখেন। এবার
পুড়িয়ে নেব। এই যে ড্রাই মিষ্টি আর কি কাঁচা লঙ্কা কাঁচা মরিচ এটির আমার পুরো হয়ে গেছে। এইবার এটির আমি সাইডের কিনারে রাখলাম। এখানে বলবাড়ির মধ্যে মজাদার পাঁচটা পেঁয়াজ আছে, একটা বড় বড় তো রয়েছে। এইবার এটির আমি কাটি দেব। দেখেন আমি একদম সিয়ন সিয়ন করে কাটব। এই একটা সিয়ন সিয়ন করি একবারে পূর্ব পশ্চিমে উত্তরে দক্ষিণে করি দিয়ে কাটি গেলাম। বনেতে বার জন্য কাটে আচারে হাতারে করে কাটে, এই এমনি বাঁশের মতন একবার আচারে হাতারে করে কাটি গেলে আরে এত দাম দিয়ে হিয়াজ কিনে আনছি, হিয়াজের ভিতরে ছান কনেক জান হিয়াজের ভিতরে হসা হবে বুঝছেন কি অবস্থা, কি দিন আইলো। হ্যাঁ উফরি দি কত সুন্দর বিস্তৃ দিয়ে হিয়াজের হসা হয়েছেন আহারে। হ্যাঁ কতক্ষণ কতক্ষণ টেয়ারি হিয়াজ কিনে আনছি, হ্যাঁ হিয়াজের হসা হয়ে গেছে এ হারা দিয়ে ইয়া এখন যেত নাই বাকি আন ভালো আছে নি ও মাইয়ের ভিতরে হসা হয়েছেন হসা আহারে। আর একটা লস না সব না ফিরে গেছে আমার একটা তেরো যা আর একটা আমি রয়েছি ইয়ের ভিতরে ভালো আছে সময় খারাপ হলে যাওয়া আরে হুঁশারি জিনিস কিনে আনি তারপরে যদি হসা হরে হালানি যায় সময় খারাপ ন কি হম। আমি একে একে আমি সবকিছু পূর্ব পশ্চিমে উত্তরে দক্ষিণে করি আমি এভাবে কাটি গেলাছি। এবার চলেন দেখি পেঁয়াজে যদি কি করা যায়, এবার দেখেন এটা করিয়ে দিদি এখানে বাড়িতে আছে দাম সরাই যাবে। তো এবার এই যে ব্রেডের মধ্যে আমরা মরিচ আর আমরা ড্রাই ফিশ ভাজি পুড়ি রয়েছি এটি আমি এইভাবে দিয়ে দেব। তারপরে এখানে আমরা লবণ আছে পরিমাণ মতো আমি লবণ দিয়ে আমিও খাই ভালো লাগে বলে খুব টেস্টি খাবার এটা, কোনো কিছু ইচ্ছে না হলে কোনো কিছু খাইতে ভালো না লাগলে এইভাবে আমরা আমরা শীতল ছুটকিরে মানে আমরা ড্রাই ফিশের এভাবে হুড়ি কাঁচা মরিচ হুড়ি এরপরে পেঁয়াজের কাড়ি এরপরে লবণ দিই হাড়ার কুতায় দিয়ে এইভাবে শেষিয়া পাইবে না করে ভালো করে শেষিয়া পাইবে। এবার চাল আপনারা আমার ফোড়া দিই কাঁচা মরিচ ফোড়া দিই কাঁচা পেঁয়াজ দিই কি মজাদার একটা খাওয়ান তৈরি করছি। এটা আপনার ভাবারও উচিত মানে ঘরে করি খাইবেন একবার একবার করি আপনারা খাই চাই একবার তো বুঝবেন এটা কী স্বাদ আছে কি এটার মধ্যে আছে, ন খাইলে কেউ বুঝবেন না কিন্তু অন্তত একবার হলো বেশিরভাগ ন খাইলো একবার হলো আপনারা ঘরেতে করি খাইবেন সবাই বেশি আপনারা প্রতিদিন না খাইলো।
একবার করে খাইয়ে দিই। এবার গরম ভাতের লগে খান আর জল ভাতের লগে খান আর জেনে খান। এটাতে কোনো মরিচ মশলা নাই, তেল নাই, কিচ্ছু নাই। আপনার একটা টাটকা জিনিস, কাঁচা মরিচ পেঁয়াজ আপনার সত্যি একটা টাটকা জিনিস। এবার আমার এই আপনার বস্তাটা আমার হয়েছে। এবার কেন আনবো সামনে কেন খাই দেখাই কেমন লাগে দেখি। যেমন ঝাল তেমন শুটকি তেমন পেঁয়াজ তেমন লবণ, একবারে একদম কেউ কম ন, একবারে সামনে যদি আপনার একটা মাংস তরকারিও থাকে মাংস তরকারি দিয়ে কেউ খাইত না। দারুন খাবার। খাই এবার দেখেন সামনে আপনার হাড়ার মাংস থাকে, হাড়ার মাংস দিকে সব যাইত না মন ভরি গেছে খাই হাস তরকারি থাকলে হচ্ছে তো না। গলা পরিষ্কার গেছে, গলাতে আর কিচ্ছু নাই, গা গরম হয়ে গেছে, গার বেদনা ভাগবো ওনানে যা লুয়া এবার দিশা হাইতো না। এবার গার বেদনা এদের কি লাগিলি মোড়ামুড়ি করি যে কুস্তা কুস্তি বলে যে বেদনা হয় এই বেদনা আসলো গার মধ্যে তিনি বিছনা তো উঠবার ইচ্ছে ওর না, কেন রান্না বাড়া করবো আর বলে না আজ এনে খামো আজ বাদ বুঝো। গা বেদনা ভাগবো রুয়াইবো আজ কোনো না যাই খুব স্বাদ। তাই আপনারা এইভাবে খাইবেন, বেশি না খাইলে একদিনেরও ঘরে আনি খাইবেন। ঘরেতে যদি আপনারা ড্রাই ফিশ না থাকে তো একটা কষ্ট করে বাজার তো না নিয়ে এলো একদিন করে খাইবেন ঘরে এভাবে আনার মতন করে খাইলে করতে পারবেন জিনিসটা কিনা। মজাদার খাওয়া আর কোনো তরকারি লাগবে না যদি ফেলব আর কেন লাগব আর কেন লই আলে বাবার লোক সামলাইতে আর না আর কেন লই তৃপ্তি দেখাই
এতক্ষণ জার লাগছে, সব খারাপ হয়ে গেছে, এতক্ষণ জার লাগছে ভালোভাবে। আমি আপনাদের রিকোয়েস্ট করি আবারও, যারা কোনোদিন এই জিনিসটা খান না, একবার অন্তত ঘরে আমি খাই, খাই আমার কমেন্ট করে জানাই এই জিনিসটা কিতা কিতা দেখাইছি, কিতা যদি ভাত খাই আর যায় খাই দেখাই। আলের বাদ ব্যাগ শেষ করি এলাকি বুঝছি, আপনারা খাইবেন একবার, আপনারা সবাই আবার কইয়ে বারবার কইয়ে দিই খাবার একবার খাইবেন, জল খাই না সঙ্গে সঙ্গে, আবার জল খাইলে একটু পরে জল খাইবেন, জল খাইবার ইচ্ছে হলে আপনি জল খাইবেন না, জাল দাঁড়ায় আমস করে খাইবেন, টাক মারি মারি খাইবেন। একবার অন্তত আপনারা ঘরে করে খাইবেন, মিস করিয়েন না, মিস করলে কিন্তু এই সাতটা কোনোদিন বুঝতেন না, হয়তেন না, ভুলও মিস করিয়েন না এই জিনিসটাকে। আমি আজকে আপনারা এখানে খাবার আমি শেষ করে দেখাইলাম, কালকে আপনারা লোক আমার আবার দেখা হবে।